দেখছেন সকালের বাংলাদেশ দর্শক আরও একবার আমন্ত্রণ আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমরা দুজন তো থাকছি কলি এবং জুবায়ের আছি সেই সাথে বলছিলাম যখন ফিরবো একজন চমৎকার মানুষকে নিয়ে ফিরবো তার সাথে পরিচয় করাতে চাই তবে এতটুকু বলবার আছে আমার চোখে তিনি তরুণদের চেয়ে অনেক বেশি তারুণ্য উদ্দীপ্তপূর্ণ কেন বলছি তার আলাপচারিতা আপনারা বুঝবেন এরই মধ্যে আপনারা সবাই তাকে চিনেন তিনি তার স্পষ্ট ভাষার জন্য আমাদের প্রত্যেকের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছেন সমাদৃত এবং অগ্রজ হিসাবে শ্রদ্ধা ভালোবাসা সবকিছু মিলিয়ে মিশে একটা চমৎকার মানুষ আহ পরিচয়ের খাতিরে পরিচয়টা করিয়ে দিতেই হয় তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক আমাদের সবার প্রিয় কায়সার শুভ সকাল সকাল আমন্ত্রণ সকালে খুব ভালো আছি এবং মুক্ত স্বাধীন কথা বলতে পারার সময়ে আছি এবং আমার কাছে কথা বলতে পারা খুব জরুরি এবং আমি প্রায় বলে থাকি যে প্রশ্ন করা জরুরি কৌতূহল থাকা জরুরি সাহস থাকা জরুরি কেননা আমরা অনেক সময় বেঁচে থাকি না বেঁচে থাকার মতো অথবা আমি অনেককে বলি যে আপনি যে বেঁচে আছেন তার প্রমাণ কি বেঁচে থাকা যেমন জরুরি মানসিকভাবে বেঁচে থাকা তেমন জরুরি আমার মনে হয় প্রবলভাবে বেঁচে থাকা আরও বেশি জরুরি একদম এই যে সকালের বাংলাদেশে আমরা সাধারণত দিন শুরু কেমন হয় সেই প্রশ্ন দিয়ে দিনে শুরু করি তার সাথে আপনাকে আজকে যেই প্রশ্নটা করতে চাই আমরা বলছিলাম যে এখন একটা নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি আশেপাশে সংকট আছে আমরা বেশ কয়েকদিন ধরে লম্বা সময় ধরে আমরা একটা বিপদের মধ্যে দিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু এই যে পরিবর্তিত বাংলাদেশে দিন শুরু করতে পারা কথা বলতে পারা নতুনভাবে আশপাশকে দেখতে পারা নিজেদের মানুষদের সাথে মিশতে পারা ফেসবুকে আপনি প্রচণ্ড সরব লিখেন এই গত এক মাস আগের আপনি আর এক মাস পরের আপনি কেমন লাগে এক মাস আগের আমি আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছিলাম যে কম্প্রোমাইজড লাইফ লিড করতে যে আমার যা বলতে ইচ্ছা করে আমি বলতে পারবো না আমার যা ভাবতে ইচ্ছা করে আমি ভাবতে পারবো না আমার যা করতে ইচ্ছা করে আমি করতে পারবো না তাতে করে আমাদের প্রত্যেকের খরণ হচ্ছিল আমরা প্রত্যেকে অনেক বেশি অসন্তুষ্ট থাকতাম হয়তো আমাদের মনে হতো যে আমরা কি এই দেশের নাগরিক কিনা এই প্রশ্নটি আমার প্রায়ই মনে হতো কেননা আমরা অনেকেই বিদেশে অনেক জায়গায় যাইনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবো বলে কিন্তু নিজের দেশে যদি আপনি ওই অনুভব ওই অনুভূতিটি আপনার হয় তাহলে কেমন লাগে তো এক মাস আগে পর্যন্ত আমাদের অবস্থাটা কিন্তু অনেকটা সেরকমই ছিল যে আপনি কথা বলতে পারছেন না এখন আপনি যেমনটি বলছিলেন যে চ্যালেঞ্জ রয়েছে এবং অজানা ভয় রয়েছে গন্তব্যের নির্ধারিত কোনো পথ রেখা নাই সব কিন্তু সত্যি কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে পাঁচই অগাস্টের পরে আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জকে আমরা কিভাবে মোকাবেলা করছি আমরা যদি বন্যার কথা বলি এই অভূতপূর্ব সারা এত মানুষের অংশগ্রহণ এত ভালোবাসা আপনি দেখবেন যে ফেনীর বন্যাকে আমরা কিভাবে মোকাবেলা করলাম এখন পানি নেমে যাচ্ছে আমি নিশ্চিত জানি যে বন্যা পরবর্তী সময়টাকে আমরা মোকাবেলা করতে পারবো একটা জাতি যখন এক হয় এবং সে যখন বিভেদের রাজনীতি থেকে বেরিয়ে আসে সে যখন একে অন্যকে ভালোবাসতে শুরু করে এবং আমাদের যখন একক গন্তব্য তৈরি হয় তখন কিন্তু একটা দেশ বদলে যায় আমি কিন্তু একটা বদলে যাওয়া বাংলাদেশের রূপরেখা দেখতে পাচ্ছি দেখুন আমাদের অনেক প্রত্যাশা আমাদের অনেক কিছু করা বাকি কিন্তু আমরা তো শুরু তো করলাম আমরা নিশ্চিতভাবে কোনো একটা সুন্দর জায়গায় পৌঁছবো নিশ্চয়ই আশাফ কায় স্যার আপনার অনেকগুলো পরিচয়ের সাথে আমরা অনেকে পরিচিত আপনার গণমাধ্যমের যাত্রা শুরু হয়েছিল বিচিত্রা দিয়ে সেই ধারাবাহিকতা আজকে অনেকগুলো বছর পার করেছেন নানান চড়াই উত্তরায় রাজনৈতিক পথ পরিবর্তন প্রেক্ষাপট পরিবর্তন বৈশ্বিক চাপ সকল কিছু দেখেছেন সব কিছু চাপিয়ে আপনার একটি লেখা আমাকে খুব 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 প্রভাবিত করেছে আমি বাংলাদেশের দালাল একটু যদি ব্যাখ্যা করেন এটা দেখেন আমরা যেহেতু নতুন একটি রাষ্ট্র আমাদের আমরা কেউ ভারতের দালাল আমরা কেউ পাকিস্তানের দালাল এবং আমরা রাজনীতিতে বিভাজনের রাজনীতি করেছি একটি রাজনৈতিক দল মনে করে তারা মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক যদিও যুক্তি কিংবা অযুক্তি আরেকটি রাজনৈতিক দলকে বলা হয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি দেশটি স্বাধীন হয়ে গেছে একাত্তর সালে একাত্তরের যে গৌরব অধ্যায় মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ তাকে নিয়ে রাজনীতি করে দেশটাকে বিভাজিত করে আমাদের যে সম্ভাবনার জায়গাটি তৈরি হয়েছিল। সেটি যেন আমরা অনেকটাই পালন করতে পারিনি সেই সম্ভাবনা আমরা পুরোটা অর্জন করতে পারিনি আমার মনে হয়েছে যে দেখুন আমরা সবাই তো দেশকে ভালোবাসি এবং এই দেশের সম্ভাবনা যে কী এবং সেই সম্ভাবনা কিন্তু আমি মানুষের ভেতরে দেখি এই যে উদ্ভাবনী শক্তি এই যে সৃজনশীল শক্তি এই যে দেশপ্রেম আপনি দেখুন আমাদের যে আবেগ রয়েছে আমাদের যে সাহস রয়েছে এগুলো আমার কাছে একটি জাতি গঠনের খুব বড় স্তম্ভ বিগত সরকারটি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল উন্নয়ন মানি হচ্ছে অবকাঠামো উন্নয়ন মানে টানেল উন্নয়ন মানে মেট্রো রেল ফ্লাইওভার এগুলো খুব জরুরি কিন্তু আমার কাছে উন্নয়ন হচ্ছে কথা বলতে পারা আমার কাছে উন্নয়ন হচ্ছে আইনের প্রতি সমান অধিকার আমার কাছে উন্নয়ন হচ্ছে যে মানুষের সাথে ভালো ব্যবহার করা সেই জায়গাটিতে আমার মনে হয়েছে যে এই দেশের দেশের স্বার্থ দেখা এবং আমাদের স্বার্থে প্রতিবেশী সাথে বা ভারতের সাথে সমঝোতা করা অথবা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য অথবা আমাদের এই যে কম দামে গার্মেন্টস বানিয়ে পৃথিবীর বুকে আমরা অর্থনীতিতে জায়গা করে নিচ্ছি অথবা আমাদের একজন তরুণ যখন বিশ্বের মানচিত্রে দাঁড়ায় এই দেশটাকেই কিন্তু আমরা ভালোবাসি এবং এই দেশটার জন্য আমাদের প্রত্যেকেরই দালালের ভূমিকা অবতীর্ণ হওয়া উচিত তাতে কে কি বললো কিচ্ছু আসে যায় না সেই পার্সপেকটিভ থেকে আপনি যদি দেখেন তখন আপনি বলতে পারবেন যে এই দেশের পক্ষে কে আর এই দেশের বিপক্ষে কে বিভাজন যদি হয়ে থাকে সেটা এই দেশের পক্ষের এবং বিপক্ষের বিভাজন হতে হবে আর কোনো বিভাজন না আর কোনো অপশনই তো কথা না এই যে এই আন্দোলনের কথা বলি কারণ এই আন্দোলন এখনো সবুজ আমি আমি এই আন্দোলনের যে চেতনা সেটা প্রত্যেকটা মানুষের ভিতরে দেখেছি দল মত বয়স নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেন ভেতর থেকে এই যাত্রাটাকে বহন করেছে কেউ হয়তো অনেক বেশি সরব ছিল কেউ নীরবে কিন্তু অবশ্যই এই যাত্রার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করেছে অবশ্যই কিছু সংখ্যক মানুষের মতের বিরোধ আছে সেক্ষেত্রে পুরো আন্দোলনটাকে আপনি রাজপথ থেকে দেখেছেন আপনি ছাত্রছাত্রীদের সাথে ছিলেন যে কোনো সংকটে মানুষ একত্রিত হয় এটা আমরা দেখেছি আগে বাংলাদেশের মানুষ এভাবে করেই সময় পার করে কিন্তু এই আন্দোলনের তফাতটা কি ছিল মানে এত সংখ্যক একত্রিত হলো সবাই একমত পোষণ করলো সবাই একটা পরিবর্তনে সাড়া দিচ্ছে আপনার কি মনে হয় এখানে সবচেয়ে বেশি মানুষের কোন আবেগের জায়গাটা মানুষের বেশি মানুষের সাথে ছোট্ট করে জুড়ে দিই কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন নয় দফা মানে কিন্তু এখন যেটা চাইছেন মানছি না এরকম নানান রকম বিভাজন আমরা দেখেছি এই পুরো বিষয়টা মিলিয়ে যদি এই আন্দোলনকেও অনেকভাবে বিভাজিত করার চেষ্টা করা হয়েছে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে পথভ্রষ্ট করার চেষ্টা করা হয়েছে আমি বারবার বলছিলাম গত পনেরোটি বছর বা তারও আগের থেকে যে কোনো অন্যায় স্বৈরাচারী ফ্যাসিবাদী আচরণের বিরোধিতা আমরা করেছি আমরা বলছিলাম যে কোনো একটা সুযোগে মানুষ কিন্তু তার উষ্মা প্রকাশ করবে তার দ্রোহ প্রকাশ করবে রাজপথে নেমে আসবে তখন আপনি ভাবতে শুরু করবেন যে কারণটি কিন্তু ক্ষুদ্র কিন্তু তার বহিঃপ্রকাশ তার ক্ষোভের যে জায়গাটা বিক্ষোভের যে জায়গাটা সেটি আপনাকে কিন্তু অবাক করে দিবে এই আন্দোলন যখন শুরু হয় আমি বলছিলাম যে এই আন্দোলন একটি চাকরি পাওয়ার আন্দোলন না এবং আপনি দেখবেন এই আন্দোলনের নাম থেকে প্রকাশ হয়ে গেছিলো যে এই আন্দোলন ঠিক কোটা সংস্কারের আন্দোলনও না আপনি যখন বৈষম্যের কথা বলেন সেই বৈষম্য কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ের বৈষম্য সামাজিক পর্যায়ের বৈষম্য সেই বৈষম্য হচ্ছে মানুষে মানুষে বৈষম্য কাজে বৈষম্য বিরোধী আন্দোলন যখন তার নাম হয় আমার ধারণা নীতি নির্ধারকরা বুঝতে ব্যর্থ হয়েছেন যে এই আন্দোলন রাষ্ট্র সংস্কার এবং আমাদের সামাজিক যে সংস্কার আরেকটা জিনিস হচ্ছে যে কেন আমি বাংলাদেশের দালাল এই কথাটা বারবার বলি কেন বাংলাদেশে যখন আমরা কোনো বিষয়ে আমার অধিকার নিয়ে প্রশ্ন করি আমাকে সন্দেহ করা হয় আমাকে কে চালাচ্ছেন নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই আমার চিন্তা করার ক্ষমতা নেই এবং আমার বলার সাহস নেই এটি অত্যন্ত বাজে চিন্তা এটি কলোনিয়াল চিন্তা এবং এই উপনিবেশিক চিন্তা শাসকদেরকে অনেক সময় সঠিক জিনিসটা সঠিক সময়ে দেখতে দেয় না যেমন এবারের আন্দোলনকে যে সরকারটি পতিত হয়েছে তারা কিন্তু বুঝতে ব্যর্থ হয়েছেন তারা যেভাবে ডিল করেছেন তারা যেভাবে মোকাবেলা করতে চেয়েছেন হেলমেট বাহিনী নামিয়ে এবং তথ্যমন্ত্রীকে দিয়ে বিভ্রান্ত করে এবং চার পাঁচজন মন্ত্রীকে দিয়ে জাতিকে বিভ্রান্ত করে ডিবি অফিসে আন্দোলনের নেতাদেরকে নিয়ে মুচলেখা দিয়ে সব কিছু ভুল পথে গেছে এই আন্দোলন যে কারণে আপনি বলছিলেন যে কেন এত মানুষ সম্পৃক্ত হয়েছে কারণ মানুষের প্রত্যেকের ভাষা এই আন্দোলন গাঁথুনি দিতে পেরেছিল দেখুন একসময় বলা হচ্ছিল যে ছাত্রদের আন্দোলনে কেন আমরা বয়স্কদের দেখতে পাচ্ছি আমি তখন দিনের পর দিন বলেছিলাম স্টক মার্কেটে যা টাকা হারিয়েছে যিনি চাকুরি ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন যার নির্যাতিত হয়েছে সরকারের মাধ্যমে নির্যাতিত হয়েছেন যেই পরিবারগুলোর সদস্য গুম হয়েছে যারা আয়না ঘরে আছেন তারা এই আন্দোলনে এসেছেন তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা কারণ তৈরি হয়েছিল রাজপথে চলে আসার আন্দোলনে সামিল হওয়ার এবং এই ভাষাকে আরও জোরালো করার যে কারণে এই আন্দোলন একটা গণমানুষের চরিত্র পেয়েছে এবং আপনি একটা অভূতপূর্ব উপস্থিতি দেখতে পেয়েছেন এবং এত স্বতঃস্ফূর্ত আন্দোলন আমি দেখুন আমরা প্রায় এরশাদের শাসন আমল থেকে গণ আন্দোলনগুলো দেখেছি এবারের আন্দোলন সবচেয়ে সৃজনশীল সবচেয়ে স্বতঃস্ফূর্ত এবং সবচেয়ে জোরালো এর চেয়ে বেশি মানুষ কোনো সময়ে কোনো সরকারের বিরুদ্ধে কোনো অপশাসনের বিরুদ্ধে কোনো ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে একসাথে দাঁড়ায়নি না এই এই সংক্রান্ত একটি প্রশ্ন আমার কাছে আছে তবে এটা বিরতিতে যাওয়ার আমাদের সময় আছে বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে জানতে চাই বা দর্শক দেখছেন পরিবর্তিত বাংলাদেশের গল্প শুনছি বিদ্রোহের গল্প শুনছি পরিবর্তন যারা এনেছেন তাদের মানসিকতাটা বুঝবার চেষ্টা করছি সাথেই থাকুন না ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরেই স্যার আপনার কাছে আসতে চাই নানান রকম বিশ্লেষণ আপনার কাছ থেকে নানান সময় শুনেছি এমন না যে গত ষোলো বছর আপনি আওয়াজ তোলেননি প্রতি মুহূর্তে আপনি আওয়াজ তুলেছেন যখন সংকট হয়েছে আপনাকে সরব দেখেছি নিগৃহীত হয়েছেন চাপে পড়েছেন নানান রকম অনেকে করুণা করে আপনাকে আদেশ উপদেশও দিয়েছেন যে দেশটা ছেড়ে চলে যাওয়ার জন্য নানান রকম কিছু হয়েছে এইবার নতুন জাগরণের পর একটা অসহযোগিতা আমরা দেখছি এটা যদি শহরের কথা বলি বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে যখন দেশটা গোছানোর তখন দাবি আদায় করতে সবাই পথে নেমে যাচ্ছে যেটা কিছু ক্ষেত্রে আরম দুঃখজনক কারণ এখন সবাই মিলে গুছতে পারলে হয়তো ব্যতিক্রম হতো সেই সাথে এই সদ্য যে ফ্লাস ফ্লাস ফ্লাড যেটাকে আমরা বলছি এটা নিয়েও একরকম মন্তব্য এসছে আমাদের একজন অভিজ্ঞ অতিথি এখানে ছিলেন যিনি বলেছেন এটা আরোপিত একটি রাজনৈতিক বন্যা একটু আপনার মূল্যায়নটা শুনবো প্রথম কথা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে কেননা আপনার সাথে ভারত প্রতিবেশী এবং আমাদের চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে কিন্তু সেই নদীর পানির হিসা যেন আমরা পাই আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটি আমাদের নিশ্চিত করতে হবে বিগত সরকারটি সেই কাজটি করতে পারেনি কেন করতে পারেনি আমি আপনাকে বলি জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার ক্ষমতায় থাকলে তার যে শক্তিমত্তা থাকে বিগত আওয়ামী লীগ সরকারের সেটি ছিল না পরপর তিনটি নির্বাচন হয়েছে নির্বাচনহীন অথবা ভোটহীন কিন্তু আপনি দেখবেন সন্ধ্যাবেলা ভারত ওই সরকারকে স্বীকৃতি দিয়েছে সবার আগে সবার আগে এবং বলেছে যে ভোট হয়েছে এবং জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়েছে ভারতের জন্য একটি দুর্বল অনির্বাচিত জনগণের ম্যান্ডেটহীন সরকার বাংলাদেশে জরুরি ছিল কেননা ভারত আপনার বিভিন্ন পন্থায় বাংলাদেশের সাথে তার ট্রানজিট নিশ্চিত করতে চেয়েছে সীমান্ত সুবিধা পেতে চেয়েছে রাজনৈতিক সুবিধা পেতে চেয়েছে ভৌগোলিক সুবিধা পেতে চেয়েছে এটি এখন একটি লেভেল প্লেইং ফিল্ডে এসে দাঁড়াতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার আগে খুব সুন্দর করে বলেছেন যে অস্থিতিশীল বাংলাদেশ করলে ভারতের জন্য কতটা অস্থিতি তৈরি হতে পারে আমার মনে হয়েছে এবারের বন্যা আমাদেরকে আরও একবার দেখিয়েছে আমার মতে বন্যা হচ্ছে ভারতের তৃতীয় অপচেষ্টা প্রথম অপচেষ্টাটি হয়েছে যে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে এবং ইসলামিস্টরা বাংলাদেশে ক্ষমতা নিয়েছে যেটা ভাবে বলার চেষ্টা করেছে বিশ্বের দরবারে এবং ভারতের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের মতোই অনেকটা মোদী সরকারের সাথে অস্ত্রপৃষ্টে জড়িত এমবেডেড জার্নালিজম হয় যেটা ঢাকায়ও হচ্ছিল পনেরো বছর হয়েছে এবং তার খেসারত কিন্তু আমরা এখন দিচ্ছি প্রতিষ্ঠানগুলো ভুগছে আপনি ভাবতে পারেন যে একটি স্বৈরাচারী সরকারের পতনের সাথে সাথে সম্পাদকরা পালিয়ে যায় প্রকাশকরা পালিয়ে যায় মালিকরা পালিয়ে যায় অথবা কোনো কোনো সাংবাদিক নামধারী অপরাধীরা পালিয়ে যায় ঢাকায় কিন্তু তাই ধরাও পড়েন এবং ধরা পড়েন আরও পড়বেন ভারতে এই গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেছে দ্বিতীয় কার্ড যেটি ভারত খেলেছে সেটি হচ্ছে হিন্দু কার্ড যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমার সাথে একটি আন্তর্জাতিক গণমাধ্যম কথা বলেছিল আমি তাদেরকে বলেছি যে যেই প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল রিটালিয়েশন আওয়ামী লীগের মতো একটি অপশাসনের পরে সেটি কিন্তু হয়নি আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পেরেছি আমাদের আবেগ অথবা ক্ষোভকে প্রতিহিংসা হয়নি কোন কোনো জায়গায় আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের উপর হামলা হয়েছে সেটি হিন্দুর উপরে হামলা এই ভারতকে এবং আমি অনেক আশঙ্কার সাথে বলছি চতুর্থ পঞ্চম চেষ্টাও হয়তো সামনে রয়েছে ভারত এই ফ্ল্যাশ ফ্ল্যাটটি করেছেন এবং আমাদেরকে না জানিয়ে পানি ছেড়ে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি আমার মনে হয়েছে যে অসহযোগিতার এটি হচ্ছে একটি ভারতীয় ভঙ্গিমা দেশের ভেতরে যে অসহযোগিতাটা হচ্ছে একটি ফ্যাসিবাদী সরকারের সমস্ত স্তরে অনেক ধরনের বেনিফিশিয়ারি থাকেন শুধুমাত্র সুবিধাভোগীদের সংখ্যাও কিন্তু আমার ধারণা বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ যারা পনেরো বছরে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিকভাবে সুবিধা পেয়েছেন তারা অসহযোগিতা করছেন তারা ষড়যন্ত্র করছেন তারা প্রতিনিয়ত আমাদের গণ গণআন্দোলনের সাফল্যকে ম্লান করতে চাচ্ছেন এবং তারা কেউ কেউ করছেন। এই অসহযোগিতাকে দমাতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে আমাদেরকে সময় দিতে হবে পনেরো বছরের জঞ্জাল সরাতে আমাদের অন্তত পনেরো মাস সময় দরকার না হলে খুব সামান্য আমি অন্তত বলছি এই জন্য যে গতকাল আমি দেখলাম একটি বিরোধী দল তারা এখন রোডম্যাপ ম্যাপ চাচ্ছে সংস্কারের দেখুন তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে তারা পনেরো বছরে আন্দোলন করতে পারেনি আপনি যে কথাটি বলছিলেন তাদের ডাকে কিন্তু মানুষ আসেনি যেই গণ অভ্যুত্থান ছাড়া এত মানুষ আমরা এইরকম একটি ফ্যাসিবাদী শাসনকে ফেলা যায় না সেটি তারা করতে পারেননি তাদের কৃতজ্ঞ থাকতে হবে ছাত্র আন্দোলনের মানুষের প্রতি জনতার প্রতি এবং তাদেরকে এটিও মনে রাখতে হবে তাদের পুরনো রাজনীতি দিয়ে আগামের বাংলাদেশ তৈরি হবে না আগামীর বাংলাদেশে আমাদের কোনো আপোষ করার সুযোগ নেই এবং কোনোভাবে পুরোনো রাজনীতি পুরনো সভা পুরনো আচরণকে গ্রহণ করার সুযোগ এই পুরো বিষয়টা আপনি যখন বলছিলেন এক ধরনের আন্দোলনের একটা বড় মাধ্যম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এবার আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেবার চেষ্টা হয়েছে আমরা সেই জায়গাটাও দেখেছি কিন্তু আসলে সেরকম কোনো সুবিধা হ করতে পারেনি আমার যে প্রশ্নটা হচ্ছে এখনও আমরা সবাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে চেয়ে থাকি কোথায় কি হচ্ছে সবচেয়ে বেশি যোগাযোগ সংগঠিত হবার যে মাধ্যম তা সামাজিক যোগাযোগ মাধ্যমই এখন ব্যবহার করছে সবাই একই সাথে এই জায়গাটাকে মিস ইনফরমেশনের জন্য অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে এক ধরনের থ্রেড যুগে আমরা ঢুকেছি প্রত্যেকটা তথ্য সেখান থেকে আমরা পড়ছি আজকালকার যারা তরুণ সমাজ আছেন আমি বলবো প্রেমের ভাষা পরিবারের ভাষা রাজনীতির ভাষা সব কিছুই কিন্তু এখন এই আন্দোলন ঘিরে হয়ে গেছে সবাই এখন এই বিষয়টা নিয়ে কথা বলে সবাই খুবই আগ্রহী কি হচ্ছে বাংলাদেশে তারপর কি সে বিষয়টা জানবার জন্য এই যে তথ্যের এক ধরনের ঘুরপাক খাচ্ছে চারিদিকে এবং নতুন প্রজন্ম এখান থেকে সমস্ত তথ্য জোগাড় করছে পড়ছে একটা মাইন্ডসেট তৈরি করছে এই জায়গাতে আরো স্বচ্ছতা প্রয়োজন কিনা যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কি করা দরকার বলে আপনি মনে করেন বিগত সরকারটির তথ্য প্রতিমন্ত্রীকে আমি বলতাম অপতথ্যমন্ত্রী কেননা উনি ডিজিনফরমেশন ছড়াতেন এবং আপনাকে বলে রাখি বিগত সরকারটি ডিজ ইনফরমেশনের ঘাঁটি ছিল তারা সেখান থেকে খবর উৎপাদন করত বিশ্লেষণ উৎপাদন করত ন্যারেটিভ উৎপাদন করত এবং সেটি আপনার সামরিক গোয়েন্দা সংস্থা অন্যান্য বাহিনী মিলে সেটি বাজারে প্রচার করত তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে ইন্টারনেট বন্ধ রেখে যাতে আন্দোলনকে দমন করা যায় দেখুন ইন্টারনেট একটি মৌলিক মানবাধিকার আপনি সেটিকে বন্ধ করতে পারেন না এবং যে সমস্ত যুক্তি দিয়ে করা হয়েছিল এখন যত মেম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা সেটিকে কত ভালোভাবে উপলব্ধি করেছিল প্রথম কথা হচ্ছে ট্রাস্ট আমাদের মূলধারার গণমাধ্যম আমি যমুনা টিভিতে অত্যন্ত আগ্রহের সাথে আজকে এসেছি এবং আমি আসতে চেয়েছি এজন্য যে আন্দোলনের সময় আমি যমুনা টিভিকে দেখেছি কিভাবে একটি প্রফেশনাল টেলিভিশন চ্যানেল বস্তুনিষ্ঠভাবে প্রচার করতে পারে সংবাদ সংগ্রহ করতে পারে বিশ্লেষণ করতে পারে পাশাপাশি আমি অনেক চ্যানেলকে দেখেছি তার সম্পাদকরা এই আপনার আমার মতো বসে কিভাবে বিভ্রান্ত করছিলেন গণনা আন্দোলনকে কিভাবে তারা বলছিলেন এই আন্দোলন জঙ্গিদের হাতে চলে গেছে এটিও আমরা দেখেছি তার মানে হচ্ছে যে এটি আপনার হাতে আর আরও একটা কথা বলি সাংবাদিকতার সাথে যুক্ত মানুষ কিন্তু অন্য আর দশটি প্রফেশনের মতো না আপনার কাছে লক্ষ লক্ষ মানুষ মুখিয়ে থাকে তাকিয়ে থাকে বোঝার জন্য দেশে কি ঘটছে আপনি তাকে বিভ্রান্ত করা মানে আপনি একটি অপরাধ করছেন কোন কোন সাংবাদিক গুরুতর অপরাধের সাথে যুক্ত হয়েছিল গত সরকারটির সাথে থেকে এই আন্দোলনে তারা ব্যাপক অপরাধ করেছেন এবং এখন যখন গণহত মানে গণহারে হত্যার জন্য ধরা হচ্ছে আমি বারবার বলছি তাদেরকে স্পেসিফিক অভিযোগে ধরা হোক বাংলাদেশের নাগরিকরা জানুক একজন সাংবাদিক কিংবা একজন শিক্ষক একজন গুরুতর অপরাধীর ভূমিকায় অবতীর্ণ হতে পারেন এবং তাকে ওই কারণে হেলমেট পরিয়ে ডিবি অফিসে বসিয়ে রাখা হয়েছে আপনার ওই প্রশ্নে যদি আসি ট্রাস্টের দিক থেকে আমাদের মূলধারার গণমাধ্যম নিরপেক্ষতা হারিয়েছে বস্তুনিষ্ঠতা হারিয়েছে ক্রেডিবিলিটি হারিয়েছে তখন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে নির্ভর করেছে এবং সেই খবরকে তারা অনেক বেশি ট্রাস্ট করেছে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ব্যক্তিগত সংগঠিত হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বড় ভূমিকা রেখেছে আর তৃতীয় হচ্ছে আপনি যেটি মুখ খুলে বাজারে বলতে পারছিলেন না সেটি আপনি ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে বলা শুরু করেছেন তবে আমাদের খুব খেয়াল রাখতে হবে ওটি কিন্তু গুজবেরও একটি কারখানা সেই জায়গাটিতে আপনি নিরাপদে রাখবেন নিজেকে এবং অন্যকেও আপনি এমন কিছু শেয়ার করবেন না যেটি আপনি বুঝতে পারছেন যে একটি বিশেষ গোষ্ঠী প্রচার করার চেষ্টা করছে আমার মনে হয় যে আমাদের তরুণদের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে এবং আপনাকে আমি আজকে হলফ করে একটা কথা বলি আমাদের জেনারেশন তার আগের জেনারেশন এবং তার আগের জেনারেশন আমরা বিভ্রান্ত ছিলাম আমরা ভেতু ছিলাম আমরা কাপুরুষ ছিলাম আমরা আপোষকামী ছিলাম আমরা এই চরিত্রগুলোর একটিও আজকের যে তরুণ আমি গত এক মাসে তাদেরকে মূল্যায়ন করার নৈতিক অধিকার হারিয়েছে আমরা কিছু শব্দ তাদের সম্পর্কে ব্যবহার করেছি আমি আজকে এই অনুষ্ঠানে ক্ষমা চাচ্ছি যে আমরা তাদেরকে ফার্মের মুরগি বলতাম বাটার বেবি বলতাম এগুলো বলা ঠিক হয়নি যেটি আমরা ভুল করেছি সবগুলো জেনারেশনের তাদের নিজস্ব একটি ভাষা থাকে পরিভাষা আচরণ ভঙ্গি থাকে তারা প্রমাণ করেছেন যে তারা কত শক্ত হাতে একটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন আমরা তা বুঝতে ব্যর্থ হয়েছি দুঃখিত এই জায়গায় থামাচ্ছি একটা বিরতির সময় হয়েছে আমাদের দর্শক দেখছেন সকালের বাংলাদেশ ফিরছি ছোট বিরতির ওপরে সাথে থাকুন সকালের বাংলাদেশ দেখছেন দর্শক কুলি এবং জুবাইর আছি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক আশরাফ কাইসার গল্প করছিলাম আর তার সঙ্গে অনেকগুলো কথা জমে আছে ছোট্ট করে খালি শিরোনামগুলো বলি আপনি আপনার মতো ব্যাখ্যা করে দিন ঢাকা নিঃসন্দেহে এখন খুব সবচেয়ে ক্রিয়েটিভ সিটি এটার একটু ব্যাখ্যা শুনবো আয়নাঘর যা হয়েছে ব্যাখ্যা শুনবো গণমাধ্যম কর্মীদের দুর্বৃত্তায়ন হয়েছে তাদের হেলমেট পরে হাত করা পরে গণমাধ্যম একজন কর্মী হাত করা পরে বসে থাকবে এটা একটা বিভীষিকাময় বিষয় তা হতে দেখেছি আমরা সেই সাথে আপনি চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে কিছু মানুষের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন তার বিশ্লেষণ এবং এই যে বিপ্লবের ভাষা যে আমাদের উজ্জীবিত করেছে তাই একটু প্রথমে বলি যে ঢাকা কেন এত ক্রিয়েটিভ সিটি কারণ আপনি পৃথিবীর আর কোন শহরে এত গ্রাফিটি দেখবেন আমাদের এখন রাস্তায় চলতে গিয়ে যাওয়া হয়েছে এবং তার ভেতরে আপনার স্যাটায়ার রয়েছে তার ভেতরে আমাদের ক্ষোভ রয়েছে তার মধ্যে আমাদের বিনোদন রয়েছে একটা শহর যখন পুরো শহরটি একটি গ্যালারি হতে পারে এবং আমি পৃথিবীর আর কোনো শহরকে এভাবে দেখি না আমরা একসময় ইউরোপের অনেক শহরের কথা বলতাম আমার ধারণা পৃথিবীর মানুষ আগের সরকার তো কল্যাণপুর খাল দেখতে লোকজনকে আসতে বলছিল ওটা নাকি ভ্যানিস হয়ে গেছে আমি গেছিলাম আমি বিশ্বাস করি তো গিয়ে দেখলাম যে তেমন কেউ নাই আচ্ছা কিন্তু এখন শহরে আমাদের পর্যটকদের আসতে বলা উচিত যারা গবেষক বিশ্লেষক এই শহরের মানুষের ভাষা বোঝা এবং আমাদের জীবন বোধ বোঝা আমাদের প্রত্যাশা বোঝা সেটির কত শৈল্পিক রূপ হতে পারে সেটি হচ্ছে আজকে ঢাকা আয়নাঘর সম্পর্কে বলি যে গুমখুন নিয়ে আমরা দু সাল থেকে কাজ করছিলাম মৌলিক অধিকার সুরক্ষা কমিটি বলে একটি কমিটি আমরা ফর্ম করেছিলাম আমরা ভাবতে শুরু করেছিলাম যে একটি রাষ্ট্র যেন এতটা অমানবিক না হয় যে তাকে আপনি বিচার ছাড়াই কোনো একটি ঘরে আটকে রাখলেন দিনের পর দিন টর্চার করলেন এমন বারোশো মানুষকে আমরা তখন লিপিবদ্ধ করেছিলাম রাজনৈতিক কারণে এবং আপনি শুনে অবাক হবেন অরাজনৈতিক কারণে এবং কখনো কখনো ব্যক্তিগত কারণে তৃতীয়টি আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে যে আপনি র্যাব বা পুলিশ অথবা ডিজিএফআই অথবা এরকম একটি সংস্থাকে ব্যক্তিগত কারণে ব্যবহার করতে পারেন আপনার সাথে আরেকজনের বিরোধিতা বাধ্য করা হয়েছে বাহিনীগুলোকে বাধ্য করা হয়েছে আমি নিজে ডিজিএফআই এর সাথে আমাকে ডেকে নেওয়া হয়েছে কয়েকবার আমাকে প্রায় বলতো যে রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি আপনার সম্পর্কে এমনটি জানতে চেয়েছেন পাবলিক ফোরামে আপনি এইভাবে কেন এই কথাটি বলেছেন তখন আমি বলতাম যে রাষ্ট্রের এক নম্বর ব্যক্তির কি আমাকে সরাসরি ডাকার সাহস নেই আমি তো তাকে সরাসরি মিট করতে চাই দেখুন জুবাইর উনি যদি সরাসরি এরকম কোন মানুষকে মিট করতেন তার পতন এত খারাপ হতো না একদম এবং সমালোচনার জায়গা যদি থাকতো হয়তো বা এই ভুল সিদ্ধান্ত আমরা তিনটি নির্বাচন আমি সাংঘাতিকভাবে বিক্ষুব্ধ এবং আমি ওই সময়গুলোতে বলেছিলাম দেখুন পাকিস্তান শুনলে আমাদের উষ্মা হয় গাজালা করে সেই পাকিস্তানেও নির্বাচনের পরে কমিশনার তিন জন বলেছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে তারা ক্ষমা চেয়েছেন তারা পদত্যাগ করেছেন ঢাকার কোন ব্যুরোক্রেটকে আপনি দেখেছেন সেই কাজ করতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কোনো মানুষকে পুলিশকে অথচ নির্বাচন হয়নি পার্সেন্ট লোকও ভোট দেয়নি দলীয় লোকরাও ভোট দিবে না প্রতিযোগিতা ছাড়া কখনো বন্ধ করে একটা দুই হাজার চোদ্দোতে আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে তার একরকম প্রতিফলন কিন্তু ধারাবাহিকতার সাথে আমরা দেখেছি দেখুন আমি মনে করি নির্বাচন চুরি করা ভোট চুরি করা এতে অত্যন্ত বড় অপরাধ আপনি দুটি ফ্লাইওভার চারটি টানেল করে এই অপরাধকে জোড়া দিতে পারবেন না গত সরকারটি মুখে বলতো তারা ভোট এবং ভাতের অধিকারের জন্য রাজপথে ছিল আমি নিশ্চিতভাবে বলতাম তারা ভোট চুরি করেছে এবং আমাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে তৃতীয় বলি গণমাধ্যমের কাউকে কাউকে যখন দড়ি পরা হেলমেট পরা দেখছি অথবা বিচারপতি মানিককে আমরা গতকালকে যেটি দেখেছি আমি কিন্তু এই এগুলোর পক্ষে না আমি মনে করি এগুলো করে তাদের উপরে সহানুভূতি ছড়ানো হচ্ছে এবং এটি বন্ধ করা দরকার এটি একটি নাটক এবং পুরনো পদ্ধতির পুলিশ এই নাটক আপনাকে উপহার দিচ্ছে তাকে মানবিকভাবে ট্রিট করা উচিত তার নাগরিক অধিকার রয়েছে আইনগত অধিকার রয়েছে সবগুলো গণহারে হত্যা মামলা সাকিব আল হাসান অথবা ফারজানা রূপার মতো মানুষকে হত্যা মামলা না তাদের বিরুদ্ধে আপনার স্পেসিফিক মামলা রয়েছে যে আপনি নদী দখলের অংশ হয়েছেন কি না আপনি রাষ্ট্রীয় অর্থ লোপাটের সঙ্গী হয়েছেন কি না আপনি কোনো হত্যাকাণ্ডের যে হত্যাকাণ্ড বাংলাদেশে খুব আলোচিত তার সাথে কোনোভাবে যুক্ত কিনা এই ধরনের ঘটনা যদি বের হয়ে আসে তখন আমরা বুঝতে পারবো যে জনগণ বিশ্বাস করবেন যে দেশে একটি দারুণ সরকার রয়েছে আইনের শাসন প্রতিষ্ঠাপিত হচ্ছে এবং আমি একজন অপরাধীরও আইনগত সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে দেখতে চাই আমি ত্রিশ সেকেন্ডের একটা সময় আপনাকে দিতে চাই আন্দোলন সংক্রমিত হয় এবং বাংলাদেশের এই তারুণ্যের জাগরণ প্রতিবেশী রাষ্ট্রেও প্রভাব ফেলবে একটু যদি এটি আমার এখন সবচেয়ে প্রিয় সাবজেক্ট বা এই মুহূর্তে আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে রপ্তানিযোগ্য আইটেম হচ্ছে বিপ্লব আমরা কম দামে গার্মেন্টস বিক্রি করে পৃথিবীতে নাম করেছি এখন আপনি বিপ্লব রপ্তানি করে পৃথিবীতে নাম করতে পারবেন ভারত পাকিস্তান কেনিয়া নাইজেরিয়া অন্তত মিয়ানমার চার পাঁচটি দেশ থেকে আমরা কিন্তু যোগাযোগ পেয়েছি তারা আমাদের বিপ্লবের অনুঘটক কারা ছিল কিভাবে ছিল উপাদান কি ছিল জানতে চান তাদের দেশে তাদের মতো করে সেটির বাস্তবায়ন করতে চান এই মুহূর্তে পৃথিবীতে আলোচিত রাষ্ট্রের নাম বাংলাদেশ এবং সেটি বিপ্লবের কারণে মানুষের সাহস এবং শক্তির কারণে অসংখ্য ধন্যবাদ স্যার আজ আমাদের বলবার মতো কিছু নেই মনে সব না বলা কথা এক নিঃশ্বাসে বলে দিয়েছেন এখানেই আজকে ইতিটানি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল আরও একবার